হাই গাইজ ওয়েলকাম টু মাই বঙ্গবন্ধুর চ্যানেল তো আজ একুশে আগস্ট অ্যাসটেন্ট লোগো বাইলটের ফার্স্ট শিফটের যে পরীক্ষা হলো তো এই ফার্স্ট শিফটের পরীক্ষার অঙ্কে কী কী অঙ্কে থেকে কী কী প্রশ্ন এসছে তো এই ভিডিওতে সেটি দেখে নেব তো আর কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্স থেকে কী কী প্রশ্ন এসছে তোমরা যদি দেখে নিতে চাও সে ভিডিও আপলোড করে দিয়েছি তো দেখে নিতে পারো তো প্রথম কোয়েশ্চেন দেখে নিই যদি রামের আয় শ্যামের থেকে সাড়ে বারো পার্সেন্ট বেশি হয় তাহলে শ্যামের রামেরায়ের রামের আয়ের কত শতকরা কত কম তো এখানে সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট এই পয়েন্ট তুলে দিলাম দশ গুণ করলাম তো এখান থেকে কাটাকাটি করে একের আট হবে তো আট ভাগের এক ভাগ এক ভাগ কম তো আট হলো কে শ্যাম শ্যাম হলো আট ভাগ তাহলে শ্যাম যদি আট ভাগ হয় এক ভাগ বেশি রাম তাহলে রাম হবে নয় তো নয় এক কম তো একে কত কম এক বাই নয় একশোই কত কম তো এখানে হবে একশো বাই নয় একশো বাই নয় সম কত হবে এগারো পূর্ণ একের নয় তো হবে আমাদের এগারো পূর্ণ একের নয় এটা হবে অ্যান্সার তো পরে কোয়েশ্চেন সেভেন থিটা প্লাস থার্টি মাইনাস থ্রি তো এটি কি করে করবো দেখে নিভেন্ট পাতিয়ে থিটা নব্বই ডিগ্রি একবারে নব্বই ডিগ্রি পাতাবো এটা সময় সময় তো এখান থেকে থিটার মান থিটার মান বেরোবে এইট তো অ্যান্সার হবে আমাদের এইট তো এই ক্যালকুলেশনটা তোমরা করে নেবে ক্যালকুলেশন করলে থ্রিটার মান হবে এইট তো নেক্সট কোয়েশ্চেন এ কোনো কাজ বারো দিনে করে তাহলে বি এ এর থেকে সিক্সটি পারসেন্ট কাজে বেশি দক্ষ তাহলে বিয়ের কত দিন লাগবে তাহলে বিয়ের নিশ্চয় কম দিন লাগবে তো সিক্সটি পার সিক্সটি পার্সেন্ট বেশি দক্ষ তার মানে এক একশো আশি একশো আর একশো ষাট এই হিসেবে ধরে নেবো তো এবার যদি এ যদি বারো দিনে করে তো নিশ্চয় নিশ্চয় কম দিন লাগবে তাহলে ওই একশো উপরে দেবো নিচে একশো ষাট দেবো তো এটা কাটাকাটি করলে সেভেন পয়েন্ট ফাইভ হচ্ছে তো এই সেভেন পয়েন্ট ফাইভই হচ্ছে অ্যান্সার তো তাহলে বিয়ের সেভেন পয়েন্ট ফাইভ দিন লাগবে তো নেক্সট কোয়েশ্চেন বারো একুশ আঠেরো বারো একুশ আট এর চতুর্থ স্বর্ণবাদ কত তো এখানে চতুর্থ স্বয়বাদ কত কত হবে তো আমরা জানি বাই ডি তো এখানে এ ইন ডি সময় বি ইন্টু সি তো এখান থেকে ডি সময় মান পাতিয়ে নেব মান পাতালে একুশ বাই একুশ ইন্টু এইট বাই বারো তো এটা কাটাকাটি করলে অ্যান্সার হচ্ছে 14 তো আমাদের অ্যান্সার হবে চতুর্থ সমানুপাতি হবে চোদ্দ কাটাকাটি তোমরা করে নেবে তো এক নেক্সট কোয়েশ্চেন একশো এর কুড়ি পার্সেন্ট সংখ্যার সিক্সটি পার্সেন্টের সমান কোন সংখ্যা সিক্সটি পারসেন্টের সমান তোমরা দেখে নি একশো এর কুড়ি কুড়ি বাই একশো সমান সমান এক্স এর সংখ্যাটা কুড়িতে কাটবো তিন কুড়িং ষাট পাঁচ কুড়িং একশো তো এখান এখান থেকে থ্রি এক্স বাই ফাইভ তো থ্রি এক্স তিন আটা চব্বিশ আট হয় তাহলে পাঁচ আটা চল্লিশ এক্স সমান সমান চল্লিশ হচ্ছে তো অ্যান্সার হবে কোন সংখ্যা সংখ্যাটি হবে চল্লিশ তো এরপরে কোশ্চেন দুটি সংখ্যার গুণ ফল তিনশো ছিয়ানব্বই ইন্টু পাঁচশো ছিয়াত্তর আর এদের লসাগু তেষট্টি ছত্রিশ হলে গসাগু কত তো আমরা জানি লসাগু লসাগু গুণ গুণ গসাগু তো আমরা জানি লসাগু গুণ গসাগু বললে লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল তো আমরা এখানে লসাগু দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে তাহলে লসাগু থেকে সংখ্যা দুটির গুণফল ভাগ করলেই অ্যান্সারটি বেরিয়ে যাবে থ্রি নাইন সিক্স ইন্টু ফাইভ সেভেন সিক্স এটাকে সিক্স থ্রি থ্রি সিক্স এটি দিয়ে ভাগ করলে অ্যান্সার বেরিয়ে যাবে তো তোমাদের অ্যান্সার হবে

করে দিলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক তো এই মাইনাস টু টা এই পাশে এসে গেলে এই এখান থেকে মাইনাস টু এসে যাবে তো আটত্রিশ হবে আনসার

তো কত হলো দুই হলো তো দুই করে দেওয়ার পরে সে দশের মাথায় তাহলে দুই হলো তাহলে দশের স্কোয়ার মানে একশো তো অ্যান্সার হবে আমাদের একশো তো এই ছিল আজকের অঙ্ক তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে ধন্যবাদ